কত মজা সর্বদা আমি আর জীবনেও খাইছি না, এটা খাইয়ে আমার কাছে অত ভালো লাগছে, সেই সাল কালকে আবার এসে খাবো ইনশাল্লাহ। ওয়াও পুরান ঢাকার অলিগলিতে লুকিয়ে আছে মোঘলীয় স্বাদের নানা পদ, যার অন্যতম একটি এই দিলবাহার আজওয়ার শরবত। শহরের ব্যস্ততা ফুলে দীর্ঘ লাইনের এই অপেক্ষায় তুলে ধরে স্বাদের বর্ণনা। এটা এক কথায় বলতে গেলে যে আমার জীবনে এরকম খাবার কখনো আর খাই নাই, আর এটাকে আমি মানে কি বলে এক্সপ্লেন করবো বলতে পারতেছি না, অনেক সুস্বাদু। মানে আমরা প্রায় এখানে 8:30 বাজে আসছি, এখন মনে হয় 11:00 বাজে, এই 2 ঘন্টায় যতটা মানে বিরক্ত লাগতেছিল এটা পাওয়ার পর পুরো ওয়ার্থ ইট, এবং অনেক সুস্বাদু। এরকম খাবার আর কখনো খাই না এবং অনেক মজা। তবে আচ্ছা, বেস্ট জিনিস কম দামের ভিতরে, তাই এর জন্য মনে করেন যে ক্রাউডটা বেশি হয়, আর জিনিসের মাংস মনে খুব কোয়ালিটি ফুল, আর সবারই অনেক পছন্দ জানার জিনিসটা, বাদাম জাতীয় জিনিস, এই জন্য সবাই অনেক ভালোবাসে জিনিসটা, এই জন্য না আমরা এরকম লাস্টে আছি 200 নম্বর সিরিয়াল। কতক্ষণ অপেক্ষা করতে হবে? ক্রাউড হবে আপনার প্রায় 8টার পর থেকে। আমার অপেক্ষা করতে হবে প্রায় 11:30 পর্যন্ত। পুরান ঢাকার সুরিটোলা প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশে প্রতি রাতে মোহাম্মদ তোসাই সুমন সাজান তার সর্বতের পশ্চা। আমার তো ভাই ভালোই লাগে, কিন্তু মানুষের তো কষ্ট হয়, অনেকক্ষণ দাঁড়া খাইতে হয়। দুধ, সাবুদানা, জাফরান, খেজুর আর রকমারি বাদামের মিশ্রণে তৈরি হয় দিলখুশ করা দিলবাহার। এছাড়া তিন ফল, চকলেট, উটসপার এবং ভারী দুধের মিশ্রণের সঙ্গে বিভিন্ন ড্রাই ফ্রুটস মিশিয়ে এনার্জি ড্রিঙ্কসও বানানো হয় এখানে। প্রতিদিন 400 গ্লাস শরবত বিক্রি করেন সুমন, যার প্রতি গ্লাস 100 টাকা। বিক্রি যদিও শুরু হয় রাত 11টা থেকে, তবে এখানে মানুষ লাইন ধরে 9টা বাজতেই। তাস্কিনে দ্বিতীয়বার আর কি, মানে স্বাদটা অনেক ভালো। আমরা ধরেন ওই যে জাফরান শরবত বা এগুলো যেগুলো খাই ওগুলোর মতোই, কিন্তু একটু ভালো, মানে মালাইটা ইয়া কোয়ালিটিগুলো অনেক ভালো আর কি ওনার, আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, তো তো ভালো লাগে, সুন্দরভাবে বানায়। আমি আসছি 9:30 দিকে, এখন 9:00 বাজে, দেড় ঘন্টা হবে। আমার ফার্স্ট থেকে সিরিয়াল, এখন তো আমার তো সিরিয়াল ছিল 50, ওই 250 উপর সিরিয়াল চলে গেছে, তো ওরা প্রায় 1টা বাজবে হিসাব করলে আর কি এইখানে, এই জন্য আর কি ভিড়টা। খাবার ভালো, মান ভালো, সবাই খাইতে আসে আর কি। মজা সর্বদা আমি জীবনেও খাইছি না, এই প্রথমবারে খাইলাম, কত মজা লাগে, আমরা সিলেটের মধ্যে এটা সর্বদা নাই, সেই সব। মাত্র 4 বছরেই জনপ্রিয়তার তুঙ্গে দিলবাহার, চাহিদা এতই বেড়েছে যে মানুষ ফোন দিয়ে আগাম টোকেন বুকিং দেয়। টোকেন ছাড়া স্বাদ নেওয়া যাবে না শরবতের।